আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে পারতেছেন আমরা টুকিটাকি কাঁচা বাজার করতে চলে আসছি একটা সুপার শপে তো এই সুপার শপটার নতুন উদ্বোধন হইলো আজকে গ্যান্ড ওপেনিং তো এর জন্য এখানে চলে গেলাম যেহেতু বাসার পাশাপাশি তো ভাবলাম যে নতুন যখন হয়েছি একটু ঘুরে ঘরে দেখে আসি আর কিছু কেনাকাটাও করে আসি তো প্রথমে ঢুকতে সবজির দোকানগুলো ছিল তো ভেতরে ঢুকলাম এখানে সব কিছুই পাওয়া যায় এ টু জেড বলতে গেলে যেটা হয় আর কি সব কিছুই পাওয়া যায় তো এখানে আয়সা ব্যাগ দেখতেছিল তো ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল ছোট ছোট ছোটো ব্যাগগুলাও আবার বড়ো সাইজে মানে ছোট থেকে বড় যার যেরকমটা পছন্দ যার যে আরো মনটা লাগবে আর কি সব ধরনের ব্যাগই ছিল তো কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল খারাপ না তো আমি ভাবি আয়সার আব্বু জাকির ভাই আইসা মানে সকলে মিলে আমরা গিয়েছিলাম তো ব্যাগ দেখে আসলো আসার পরে এই সাইড আবার কসমেটিক্স দেখতেছে আয়সা তো দেখ দেখতেছিলাম আমিও দেখতেছিলাম সিটি পিনগুলো তাই সেখানে একজোড়া কানের দুল দেখতেছিল বলতেছিল কানের দুল ধরা সুন্দর তো কানের দুলগুলো অনেক ভারী ছিল ছোট মানুষ ওর আন্দাজ একটু বড় হয়ে যায় আর কি তো এই পাশে দেখতে পারতেছেন নেল পালিশের একটা বক্সের মধ্যে রাখা আছে খুব সুন্দর করে সাজানো গোছানো আর এই দিকে জুতার কর্নার দেখতে পারতেছেন কত সুন্দর করে গোসাইয়া রাখছে আর জুতাগুলোও কিন্তু মোটামুটি ভালো তো এখানে অনেকেই কেনাকাটা করতেছে ভাবিও দেখতেছে এই সাইডে আইসাও দেখতেছিলো তো আমি জুতাগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে যে আর আপনাদের জন্য ভিডিও করতেছিলাম যে হয়তো বা কেউ যদি আমার ভিওয়ার্সদের মধ্যে না জেনে থাকেন তো আমার ভিডিওটা দেখে হয়তো জানতে পারবেন যে টাইপ সিটিতে নতুন একটা সুপার শপ খোলা হয়েছে আবার শপিং মল বললেও চলে কারণ এই টু জেড সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে যদিও ভেতরে ঢোকার সময় আর কি গেটের থেকে মানে দোকানের নামটা ভিডিও করতে ভুলে গেছি কিন্তু আমি এটা লাস্টে ভিডিও করেছি মানে ওটা আর কি ভিডিওর শেষ প্রান্তে দেখতে পারবেন দোকানের নামটা তো আইসা এখানে ঘুরে ঘুরে জুতা দেখতেছিল আর বলতেছিলো যে এরকম স্লিপার একটা নিতে হবে তো বললাম যদি পছন্দ হয় তো নাও তো বলতেছে তেমন একটা ভালো লাগতেছে না তো শুধু দেখতেইছে ঘুরে ঘুরে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার সেই ভাই বন্ধুর বলতেছি সকল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন তো যাই হোক আইসার আব্বু আর জাকির ভাই চলে আসছে ওনার আগে ছিল গাড়ি পার্কিং করতে আর আমরা আগে আগে আর কি মার্কেটের মধ্যে ঢুকে পড়েছিলাম তো তারা আইসা এখন আর কি সব কিছু দেখতেছিলো তো এই যে এই সাইডটায় দেখুন কী সুন্দর সুন্দর পুতুলগুলো আয়সা তারপরে ভাবি দেখতেছিল। দেখতেছিলো ভাবি আর কি ওনার ভাইয়ের মেয়ের বা ছেলের জন্য কেনা কিনতে চাইছিলো তো এগুলো আর কি একটু বেশিই দাম ছিল কিন্তু পুতুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল খুব সুন্দর আমার কাছে তো প্রত্যেকটা পুতুল ভালো লেগেছে বিশেষ করে সামনে যে লাল পুতুলটা দেখতে পারতেছেন এই লাল পুতুলটা আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু দোকানটা নতুন হয়েছে আর আজকেই ওপেন করা হয়েছে মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জিনিসটাই আর কি বেশি ভালো লেগেছে আর শুধু মেয়েদের খেলনা না এখানে কিন্তু ছেলেদেরও অনেক খেলনা আছে অনেক কিছু যে এই সাইডে দেখতেই পারতেছেন ফুটবল আছে গাড়ি আছে দেন মোটর সাইকেল আছে এই যে কত রকমের খেলনা বাচ্চাদের ছেলে মেয়ে সকলের জন্য সব ধরনের খেলনাই আছে এই গাড়িগুলো কিন্তু বাচ্চাদের মানে ছেলে বাচ্চাদের খুব পছন্দের রিমোট এলাকার তো ঘুরতে ঘুরতে এই জিনিসটা আমার চোখে পড়ে গেল মানে সুন্দর করে রশি রশিদা বানানো হয়েছে তো দেখে কিন্তু ভালোই লাগতেছে আর আমি যেহেতু ভিডিও করতেছি আমি কিন্তু সবাইকে হারিয়ে ফেলছিলাম এই মুহূর্তে তো এই সাইডটাই শুধু ল মানে চকলেট আর চকলেট বাচ্চাদের খুবই প্রিয় জিনিস আর বড়দেরও প্রিয় জিনিস বিশেষ করে আমারও খুব ভালো লাগে চকলেটস খাইতে তো আমি এটা আর কি ভালো করে একটু বেশি করে ভিডিও করলাম তো এই সাইডে দুইটা ফিলিপেনে আপু কি যেন দেখতেছিল তো আমি সবাইকে খুঁজতেছিলাম যাই হোক শেষমেশ পাওয়া গেল ফলের সাইডটাতে এই সাইডে ফলের সব মানে সব ধরনের ফল সাজানো শুধু পাকা পাকা আম এইটা সাম সাইডের সাইডে একটা সম্ভবত বাঙ্গি ছিল আর এদিক দিয়ে কিছু সবজি ছিল সাজানো আর কি এইদিকে যে আপেল মালটা কমলা সব কিছু সুন্দর করে সাজায় রাখছে এই ফলটা দেখতে কিছুটা পেয়ারার মতন কিন্তু আর দো কি ফল আমি সরিক জানি না ওইদিকে তরমুজ দেখা গেল আর এখানে একটা নতুন ফল দেখা গেল রামভুটান তো এর আগে সৌদি আরব আমরা যতগুলো শপে গেছি কোথাও দেখিনি বা বাইরে যে ফলের দোকানগুলো আছে সেখানেও আর কি এই রাম ফলটা দেখা হয়নি যাই হোক তো এইখানে আসার পর আর কি এটা দেখলাম কিন্তু এটার দাম অনেক একটা মনে হয় এটা চারশো গ্রাম ছিল মেবি দাম ছিল উনিশ রিয়াল উনিশ রিয়াল পঁচানব্বই পয়সা মেবি মানে বিশ রিয়ালি বিশ রিয়াল মানে বাংলাদেশে প্রায় ছয়শো টাকা ছয় সাতশো টাকার মতন আর এদিকে এই যে নতুন এই ফলটা আর কি চিনি নেই তবে দেখতে খুব সুন্দর আর এখানে ব্ল্যাকবেরি রেডবেরি মালবেরি অনেক ধরনের ফল ছিল দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছিলো কালারগুলা তো এখানে যে চিকেন ফ্রাইড এগুলো নাগের ছিল তো এইটা ছয় টাকা করে সার দিছিল আর কি তো আমি আইসারাব্বুকে বললাম যে এগুলো তাহলে একটা নিয়ে যায় তো আইসারাব্বু বলতে সেটা ভালো না নিল অন্য একটা নাও তাহলে আমি ভাবলাম যেহেতু সার দিয়েছে ছয় টাকা তাহলে এইটাই নিতাম আর নাহলে দরকার নেই নেয়ার আর আসলে সত্যি কথা বলতে আমাদের তেমন কোনো বাজার সদাই লাগতো না শুধু নতুন হয়েছে জন্যে গেছিলাম তো এখানে গিয়ে শুধু আমরা একটা ডি এক খাসি ডিম আর আয়সার জন্য কিছু খাবার মানে জুস চকলেটস এইগুলোই নেওয়া হয়েছে তাছাড়া তেমন কোনো বাজার সদাই আমাদের এখানে করা হয়নি আর তো এই যে এই সাইডটা কেকের সেকশন তো দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর কেক বানিয়ে রাইখা দিছে তো সেইটা ওই যে একটা কথাই তো বললাম যে এ টু জেড এখানে সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে গরুর মাংস থেকে শুরু করে মানে কোনো কিছুরই কমতি নেই সব কিছুই আছে একটা দোকানের মধ্যে আর এই যে হলুদ কেকটা আমার কাছে খুব ভালো লাগছে আর আয়সার কাছে নীল একটা কেক সেটা ভালো লাগছে তো যাই হোক মা মেয়ে দুইজন দুই রকম চয়েস তো সারাক্ষণ ঘুরে ফিরে সব কিছু ভিডিও করে আনলাম আপনাদের জন্য তো আপনারা দেখবেন লাইক দেবেন কমেন্টস করবেন আর ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার দেবেন বেশি ভালো না একটু ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে তো যে এখানে একটা কেক নিতে চাইতেছিলো রাম্বনিতে দিল না দেখতেই পারতেছেন কেকের কত দাম উনিশ টাকা উনত্রিশ টাকা উনিশ টাকা এরকম তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে এখানে বিল দিতেছিলাম তো বিল দেওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম এই তুই যে আমাদের আয়সার খাবার দাবার সেগুলো আর কি প্যাকেট করা হচ্ছে আর বিলও আয়সার বয়সের কাছে টাকা দিয়ে দিছে যে তুমি বিল করাও বা তুমি বিল দিয়ে দাও তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো দেখতেই পারতেছেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাই যেতে কিন্তু ভুল করবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সকল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি তো আমাদের বিল শেষ সে তো আমরা বের হয়ে যাচ্ছি মল থেকে তো বের হওয়ার আগে এই মলে দেখলাম একটা নতুন নিয়ম বের হওয়ার আগে টোকেন দেখাইতে হয় তো যাই হোক এই যে দোকানের নামটা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ